পূর্ব সিকিমের সিল্ক রুট ভ্রমণের সময় প্রথম রাত্রে আমরা কাটিয়েছিলাম কালিম্পং জেলার সিলেরিগাঁওয়ে। এরপর দ্বিতীয় দিন সিলেরিগাঁও থেকে ঋষিখোলা হয়ে আমরা ঢুকে পড়েছিলাম সিকিমে। যাত্রাপথে বিশ্ববিনায়ক মন্দির দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম আরিতার লেকের উপরে একটি সুন্দর পাহাড়ি গ্রাম মানখিমে। মানখিম টপে রাই টেম্পল ও সূর্যাস্ত দেখে সে রাতটা মানখিমে কাটিয়ে পরদিন দেখেছিলাম আরিতার গুম্ফা ও আরিতার লেক। আরিতার দেখে আমরা এখন যাচ্ছি রংলির দিকে। সিলেরিগাঁও ও মানখিম আরিতারের ভিডিও যারা দেখেননি তারা উপরের আই বোতামে ক্লিক করে ভিডিও দুটো দেখে নিতে পারেন, এন্ড স্ক্রিনেও লিংক দেওয়া থাকবে। এখন আমরা সিল্ক রুটের আকর্ষণীয় অংশে ঢোকার জন্য পৌঁছে গেছি রংলি বাজারে। রংলি হল সিকিমের পাকিয়ং জেলার রংলি সাব ডিভিশনের হেডকোয়ার্টার। রংপো নদীর তীরে অবস্থিত এই রংলি হল কালিম্পং ও তিব্বতের মধ্যে বাণিজ্যিক আদান প্রদানের সবচেয়ে পুরনো বাজার। NH 717-এর উপর অবস্থিত এই রংলিতে SNT বাস সার্ভিসের মাধ্যমেও পৌঁছে যাওয়া যায়। রংলি থেকেই সিল্ক রুট ভ্রমণের অনুমতিপত্র জোগাড় করতে হয়। এই অনুমতিপত্রের জন্য লাগবে 2 কপি ভোটার কার্ড বা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স এবং 2 কপি করে পাসপোর্ট সাইজের ফটো। মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু আধার কার্ড, রেশন কার্ড কিংবা প্যান কার্ড কোনোভাবেই গ্রাহ্য হবে না। তবে বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ড বা জন্ম শংসাপত্র গৃহীত হয়। আরেকটা কথা, রংলির পর এই পথে আর কোনো বাজার বা বড় লোকালয় পাবেন না, ফলে প্রয়োজনীয় কিছু কেনার থাকলে এখান থেকেই কিনে নেবেন। রংলি পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল জুলুকের দিকে। পূর্ব সিকিমের সিল্ক রুট এক প্রাচীন পার্বত্য পথ। জেলেপলা পেরিয়ে যে পথে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে প্রায় 2000 বছর তিব্বত ও চীনের সাথে মূলত তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সংযোগ ঘটেছিল অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক আদান প্রদান। প্রায় 6,500 কিলোমিটার দীর্ঘ এই পথে তিব্বত ও চীন থেকে প্রধান পণ্য হিসেবে আসত সিল্ক। তাই এই পথের নাম সিল্ক রুট বা রেশম পথ। প্রাচীন সে পথ ছিল পাথুরে ও বন্ধুর। আজ আমরা যে বাঁধানো পথে চলেছি সে পথের পাশে প্রাচীন পথও মাঝে মাঝে দেখা যায়। আগে এ পথে শুধু সেনাবাহিনীর গাড়ি চলত, সাধারণ ভ্রমণার্থীদের প্রবেশাধিকার ছিল না। 2014 সালে এই পথ ভ্রমণার্থীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। বলতে বলতে আমরা পৌঁছে গেছি লিংতাম চেকপোস্টে। এখানেই সর্বপ্রথম সিল্ক রুটের পারমিশন দেখাতে হয়, এরপর দেখাতে হয় পদম চেনে। এ প্রসঙ্গে আমাদের সিল্ক রুট ভ্রমণের ভ্রমণসূচি বা রুট ম্যাপটা একটু জানিয়ে রাখি। আগেই বলেছি প্রথম রাতটা আমরা কাটিয়েছি সিলেরিগাঁওয়ে, দ্বিতীয় রাত মানখিমে, এবার তৃতীয় ও চতুর্থ রাত আমরা কাটাবো জুলুকে। এবং এর মধ্যে কাল আমরা প্রায় গোটা দিন ধরে একে একে দেখে নেব থাম্বি ভিউ পয়েন্ট, লুংথুং, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, এলিফ্যান্টা লেক ও ইয়াক গল্ফ কোর্স। তারপর পঞ্চম অর্থাৎ শেষ রাত কাটানোর জন্য নেমে আসব কালিম্পং জেলার ইচ্ছেগাঁওয়ে। আপনারা চাইলে ইয়াক গল্ফ কোর্স দেখে আবারও জুলুকের দিকে না ফিরে আরও 58 কিলোমিটার পাড়ি দিয়ে গ্যাংটকেও পৌঁছে যেতে পারেন। লিংতাম চেকপোস্ট পেরিয়ে প্রায় 5 কিলোমিটার এগিয়ে পড়ল কিউখোলা ফলস। পাহাড়ের অনেক উপর থেকে তীব্র গতিতে নেমে আসছে জলের ধারা, সেই ধারা রাস্তা ভাসিয়ে নেমে যাচ্ছে নিচে। অল্প কিছুক্ষণ কিউখোলার সৌন্দর্য উপভোগ করলাম। গাড়ি আবারও এগিয়ে চলল জুলুকের দিকে।
পথে পড়ল প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফরেস্ট চেকপোস্ট। এখানে যন্ত্রতি 55 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কেটে আমরা পেরিয়ে চললাম পদমচেন। পদমচেন সিল্ক রুটের উপর ভীষণই সুন্দর একটি জায়গা। চাইলে জুলুকের পরিবর্তে ফেরার সময় একটা রাত পদমচেনেও কাটাতে পারেন। পাইন, ফার আর ধূপি বনে ঘেরা প্যাঙ্গোলাখার এই বনে রয়েছে হরিণ, রেডপন্ডা কিংবা হিমালয়ান বিয়ার। পদমচেন বা জুলুক সবই এই প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই পড়ে। পদমচেন থেকে আর 9 কিলোমিটার এগিয়ে পৌঁছে গেলাম লোয়ার জুলুকে। এখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট হোমস্টে। অনেকে লোয়ার জুলুকেও থাকেন, তবে আমাদের হোমস্টে আপার জুলুকে থাকায় এখানে না থেমে এগিয়ে চললাম। মেঘ শিওরে নিয়ে নিচে পড়ে রইল লোয়ার জুলুক, আর আমাদের গাড়ি বাঁক ঘুরে ঘুরে উঠে পড়ল আপার জুলুকে মেঘ সেনাদের রাজত্বে। জুলুকে আমরা থাকব জুলুক রেসিডেন্সিতে। এই হোমস্টের ঘরগুলো বেশ বড়। বাথরুমে গিজার রয়েছে, রয়েছে কিচেন ও ডাইনিং হল। থাকা খাওয়া সহ এই হোমস্টেতে আমাদের মাথাপিছু খরচ পড়েছিল 1200 টাকা। ভিডিওর দৈর্ঘ্যের কথা মাথায় রেখে হোমস্টের বিস্তারিত ভিডিও এখানে দেখানো গেল না। আপার জুলুকের উচ্চতা 10,100 ফুট। এখানে ভারতীয় সেনাবাহিনীর একটি সেনা ছাউনি আছে। এই অঞ্চলে একসময় সেনাবাহিনীর শ্রমিক ও ঠিকাকর্মীরাই থাকত। তারাই প্রথমত এই অঞ্চলে বসতি স্থাপন করে। বিকেলের ম্লান আলোয় মেঘে ঢাকা এই জুলুকের রাস্তায় হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগছিল। তবে জুলুকে আসার আগে মনে রাখবেন, এখানে কিন্তু কোনো দোকানপাট নেই, নেই এটিএম পরিষেবাও, মোবাইলের টাওয়ারও বিশেষ একটা পাওয়া যায় না। সঙ্গে বিএসএনএল সহ আরও অন্তত 1টি সিম রাখবেন। আর সব হোমস্টেতেই গিজার কিংবা আধুনিক সুবিধা পাবেন না, তবে চাইলে গরম জল পাবেন। জুলুক খুব ঠান্ডা জায়গা, তাই পর্যাপ্ত শীতের পোশাক অবশ্যই সঙ্গে আনবেন। এছাড়া অধিক উচ্চতার সমস্যার জন্য কয়েকদিন আগে থেকেই কোকা-30 এই হোমিওপ্যাথি ওষুধটা খাবেন। এছাড়া খাবেন পপকর্ন ও ডার্ক চকলেট, আর প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই সঙ্গে রাখবেন। দেখতে দেখতে সন্ধে পেরিয়ে রাত নেমে এলো জুলুকে। পরদিন সকালে উঠে দেখি জুলুক একদম পাল্টে গেছে। ঝকঝকে আকাশ আর চারিদিকে ঝলমল করছে রোদ। কাল বিকেলে মেঘ আর কুয়াশায় যে জুলুককে দেখেছিলাম, আজ সকালে একদমই চিত্রটা পাল্টে গেছে। চারিদিকে ঝকঝক করছে রোদ। তো আমরা এখন নাগথাং ভ্যালির দিকে রওনা দেব। জুলুক পেরিয়ে আমাদের গাড়ি বাঁকে বাঁকে উঠতে লাগলো উপরের দিকে। সামনে খাড়া পাহাড়ের গায়ে ধাপে ধাপে রাস্তা দেখা যাচ্ছে। ওই রাস্তা বেয়ে উঠতে হবে আরো উপরে। খানিকটা উঠেই
বাঁ দিকে আংশিক মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। আরও বেশ খানিকটা উঠে আমরা পৌঁছে গেলাম জুলুক ভিউ পয়েন্টে। এখান থেকে নিচে দূরে জুলুককে খুব সুন্দর দেখা যায়, সেই সাথে সিল্ক রুটের প্রায় 12টির মতো হেয়ারপিন বাঁক পরিষ্কার দেখা যায়, আর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যদিও এখন তা আংশিক মেঘাচ্ছন্ন। কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গী করে এবার আমরা গিয়ে চললাম আরও একটু উপরের থাম্বি ভিউ পয়েন্টের দিকে। থাম্বি থেকে সিল্ক রুটের প্রায় 30টি হেয়ারপিন বাঁক দেখা যায়। কিন্তু থাম্বি আমাদের নিরাশ করল, নিচের দিকে মেঘ জমায় এখান থেকে তেমন কিছুই দেখা গেল না। তবে 11,200 ফুট উচ্চতার এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে আংশিক মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার চূড়া সুন্দর দেখতে পেলাম। থাম্বি ভিউ পয়েন্ট ছাড়িয়ে এবার আমরা পেরিয়ে চললাম লুংথুং গ্রাম। জুলুক থেকে লুংথুংয়ের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এখান থেকে গাড়ির জানালা দিয়ে জিগজ্যাগ পথের সৌন্দর্য খুব সুন্দর ধরা দিল। লুংথুংয়ে বেশ কিছু হোমস্টে রয়েছে। লুংথুংয়ের উচ্চতা 12,500 ফুট। এখান থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। এরপর মেঘাচ্ছন্ন অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম লক্ষ্মণ চকে। এখানে শহীদ কর্নেল লক্ষ্মণ সিংয়ের একটি স্মৃতিসৌধ রয়েছে। স্মৃতিসৌধের পাশে রয়েছে একটি ক্যাফেটেরিয়া। তীব্র ঠান্ডার মধ্যে এখানে বসে গরম কফির সাথে মোমো খেতে বেশ ভালোই লাগে। লক্ষ্মণ চক পেরিয়ে গাড়ি পৌঁছে গেল নাথাং ভ্যালি ভিউ পয়েন্টে। জুলুক থেকে নাথাং ভ্যালির দূরত্ব 23 কিলোমিটার। 13,500 ফুট উঁচু এই নাথাং ভ্যালি ইন্ডিয়ান সিল্ক রুটের সর্বোচ্চ স্থান যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। তবে নাথাং ভ্যালিতে অধিক উচ্চতার জন্য শ্বাসকষ্ট বা মাথা ব্যথা ও নানা ধরনের শারীরিক অসুবিধা হতে পারে, এ বিষয়টি মাথায় রেখে এখানে থাকবেন কি না ঠিক করবেন। নাথাং ভ্যালির সৌন্দর্য লাদাখের মতো, তাই একে লাদাখ অফ ইস্ট ইন্ডিয়া বলে। নাথাং ভ্যালিতে পৌঁছানোর সময় রোদ থাকলেও মিনিট পাঁচেকের মধ্যে কোথা থেকে একদল মেঘ এসে নাথাং ভ্যালিকে ঢেকে দিল। একটু আগেই রোদ ছিল, কিছুটা আমি শ্যুট করেছি, তো আর এখানে দাঁড়াবো না, এগিয়ে যাব সামনের দিকে। নাথাং ভ্যালি পেরিয়ে আমরা এগিয়ে চললাম টুকলা ভ্যালির দিকে। সেখানে রয়েছে ওল্ড বাবা মন্দির বা টুকলা বাবা মন্দির। এই মন্দিরের সাথে বাবা হরভজন সিংয়ের নাম জড়িয়ে রয়েছে। সিল্ক রুটের সৌন্দর্য দেখতে দেখতে চলুন বাবা হরভজন সিংয়ের রোমাঞ্চকর কাহিনীটা শুনে নেওয়া যাক। বাবা হরভজন সিংয়ের জন্ম 1946 সালে। 1966 সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এরপর 1968 সালে সিকিমে খুব বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ হয়। সে সময় বাবা হরভজন সিং খচ্চরে করে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে পড়ে পা পিছলে তিনি খরস্রোতা নালায় পড়ে ভেসে যান। 5 দিন যাবৎ তাঁর দেহ কোথাও মেলে না। এরপর তিনি সহকর্মী প্রীতম সিংকে স্বপ্নে দেখা দিয়ে জানান যে তাঁর দেহ কোথায় রয়েছে। সেই মতো তাঁর দেহ খুঁজে পাওয়া যায়।
তারপর থেকেই নাকি এই সীমান্তে ছায়ার মতো প্রহরায় রয়েছেন বাবা হরভজন সিং। এই নিয়ে একটা মিথ প্রচলিত রয়েছে। ভারতীয় সেনাবাহিনী থেকে আজও হরভজন সিংয়ের মাইনে তার পরিবারের কাছে পাঠানো হয়ে থাকে। সেই বাবা হরভজন সিংয়ের বাংকার দেখতেই আমরা চলেছি টুকলা বাবা মন্দিরের দিকে। এই ডান দিকের পথটি চলে গেছে 32 কিলোমিটার দূরে ভারত চীন এবং ভুটান সীমান্ত ডোকালার দিকে। এরপর একটা হার্ট শেপ লেক পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল ওল্ড বাবা মন্দিরের দিকে। পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরে। তো এই জায়গাটার উচ্চতা 13,123 ফুট। এই উপরে রয়েছে বাবার বাংকার। এখানে একটু শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা রয়েছে যাদের শ্বাসকষ্টের ধাঁত রয়েছে। তো আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে এই বাংকারে আমি উঠব আর দর্শন করব। বাবা মন্দিরে হরভজন সিংয়ের বাংকারে উঠতে 50টা সিঁড়ি ভাঙতে হয়। ঘন্টা বাজিয়ে ঢুকে পড়লাম বাবার বাংকারে। বাংকারে রয়েছে বাবা হরভজন সিং ব্যবহৃত টেবিল, পেন, আসবাবপত্র, পোশাক ইত্যাদি নানা জিনিস। এছাড়াও রয়েছে বাবার উপাসনার জন্য ব্যবহৃত জিনিসপত্র। বাংকার দেখে নিচে নেমে গ্রহণ করলাম বাবার প্রসাদ। এই টুকলা বাবা মন্দির অনেক উঁচুতে হওয়ায় অনেকে এখানে আসতে পারেন না, তাই এর কিছু নিচে নিউ বাবা মন্দির তৈরি হয়েছে। গ্যাংটক থেকে ছাঙ্গু নাথুলা ভ্রমণের সময় সেই বাবা মন্দির দেখে নেওয়া যায়। টুকলা বাবা মন্দির দেখে পেরিয়ে চললাম টুকলা ভ্যালি। 12,500 ফুট উঁচু টুকলা ভ্যালি থেকে মেঘমুক্ত দিনে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এছাড়া এখানে টুকলার যুদ্ধে শহীদ হওয়া ব্রিটিশ সৈন্যদের সমাধি রয়েছে। খাড়া
খানিক এগিয়ে এসে পৌঁছালাম কুপুপ লেকে। অনেক উঁচু থেকে এই লেককে হাতির মতো দেখতে লাগে বলে একে এলিফ্যান্টা লেকও বলে। লেকটির উচ্চতা 13,066 ফুট। এই লেকের কাছেই চীন ভারত বর্ডার জেলেপ্লা। এই জেলেপ্লা পেরিয়েই ব্যবসায়ীরা সিল্ক রুট ধরে পণ্য নিয়ে যাতায়াত করতেন। কুপুপ লেক পেরিয়ে একটু এগোলেই পড়ে কুপুপ গ্রাম। মিলিটারি ছাউনি থাকায় এই অঞ্চলে ছবি তোলা নিষেধ। কুপুপ গ্রাম পেরিয়ে আমরা চলে এলাম ইয়াগ গল্ফ কোর্সে। 1972 সালে 18 হোল বিশিষ্ট এই গল্ফ কোর্সটি স্থাপিত হয়। চলে এসেছি পৃথিবীর সবচেয়ে উঁচু গল্ফ কোর্স ইয়াক গল্ফ কোর্সে। এই জায়গার উচ্চতা 13,025 ফুট। তো এই জায়গাটা পুরোটাই সেনাবাহিনীর আওতায় রয়েছে, তাই কাছ থেকে এটা তোলা যাবে না। আমি একটু দূর থেকে এর ভিডিও করছি। 13,025 ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ এই গল্ফ কোর্সটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে রয়েছে। গল্ফ কোর্সটি 1985 সালে ইন্ডিয়ান গল্ফ ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। শীতকালে এই গল্ফ কোর্স বরফে ঢেকে গেলে স্কেটিং, স্কিইং এসব বিভিন্ন রকমের খেলা এখানে চলে। ইয়াক গল্ফ কোর্স দেখে সামনের রাস্তা ধরে গ্যাংটকের দিকে চলে যাওয়া যায়, তবে আমরা সে পথে যাব না। যে রাস্তায় এসেছিলাম সে রাস্তা ধরেই ফিরে চললাম জুলুকে। বিকেল বিকেল জুলুকে পৌঁছে গেলাম। আজকের পর্ব শেষ করব জুলুকের এক অসাধারণ সূর্যাস্ত দিয়ে। পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিন। আর এমনই ভ্রমণ সংক্রান্ত তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে সিল্ক রুট ভ্রমণ শেষে কালিম্পং জেলার একটি অপূর্ব সুন্দর গ্রাম ইচ্ছেগাঁওয়ে। আজ এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।